আগামী তেইশে জুলাই থেকে শুরু হতে যাচ্ছে অলিম্পিক আসর তবে ঠিক এর আগের দিন থেকে অলিম্পিক ফুটবল শুরু হয় এবারও এর ব্যতিক্রম হচ্ছে না অলিম্পিক আসর তেইশে জুলাই থেকে শুরু হলেও একদিন আগেই অর্থাৎ বাইশে জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবল সেদিন রানার্স জার্মানির বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা তবে এর আগে নানা নাটকীয়তায় ব্রাজিলের অধিকাংশ তারকারাই অলিম্পিক খেলতে ছাড়পত্র পায় না তাদের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ও মার্খুন হোসের মতো তারকারাও আছে এছাড়া বিনিসিয়াস জুনিয়র ভেরন গোমেজ রোদ্রিগোদেরও তাদের ক্লাব ছাড়পত্র দেয়নি যার ফলে এদের ছাড়াই দল ঘোষণা করতে হয় টিম ব্রাজিলকে তবে এতে হতাশ হওয়ার কিছু নেই কেননা দলে আছে দানিয়ালভেস রিসার্লিসন মার্তেনেল্লি কুনহা রেনিয়ার জিসুস ও কাউল ইনহর মতো তারকারা তবে ব্রাজিলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে রক্ষণবাগ সেখানে দানিয়ালভেসের সাথে যদি ইয়ান কৌটোকে রাখা যেত তাহলে হয়তো সমস্যার অনেকটাই সমাধান হতো এবারে চলুন দেখে আসা যাক অলিম্পিকে ব্রাজিলের ম্যাচের সময়সূচি বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে আগামী বাইশে জুলাই বিকেল পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামবে রানার্স জার্মানির বিপক্ষে এরপর পঁচিশে জুলাই আইবেরি কোস্টের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিসার্লিসন লিসন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী আঠাশে জুলাই দুপুর দুইটায় ব্রাজিল মাঠে নামবে সৌদি আরবের বিপক্ষে ম্যাচগুলো সনি এন্টারটেনমেন্টের চ্যানেলগুলো থেকে সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন